পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকার মানুষ। সোমবার ঘটনাটি ঘটেছে তমলুক নিমতৌড়ি রাজ্য সড়কের নিমতৌড়িতে। স্থানীয়দের দাবি, রাস্তা সম্প্রসারণ করার সময় পানীয় জলের পাইপলাইন পাম্পিং কল নষ্ট করে দেওয়া হয়। রাস্তা সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়ে গেলেও এলাকার মানুষের পানীয় জলের ব্যবস্থা করা হয়নি। বারবার স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোনো কাজ না হওয়ায় রাস্তা অবরোধে সামিল হই। প্রায় 30 মিনিট অবরুদ্ধ হয়ে পড়ায় যানজট তৈরি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে, যান চলাচল স্বাভাবিক করে। তবে বিক্ষোভকারীরা জানিয়েছেন, প্রশাসন যদি যত দ্রুত সম্ভব পানীয় জলের ব্যবস্থা না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। দীর্ঘদিন জলের সমস্যা, অনেক দিন ধরে, যদি বা নতুন কালেকশন হলো ট্যাপ বস, যেখানে পুরনো ট্যাপ কালেকশন ছিল সেখানেও ট্যাপ বসায়নি। আমরা 10-15 দিন পঞ্চায়েতকে, প্রধানকে, সবাইকে প্রবলেম জানিয়ে গেলে আজ 15 দিন জলের সমস্যায় ভুগছি। তার মধ্যে বাধ্য হয়ে আমরা কিছু কী করবো, আমরা পদ অবরোধ করেছি। একটা পঞ্চায়েত প্রধান, তারা যদি না ডিসিশন নিতে পারে, এলাকার মানুষ 15 দিন জলের সমস্যায় আছে। কখনো কারেন্টের সমস্যা, কারেন্টের বিল দিতে যদি এই লকডাউনে একদিন সমস্যা দিতে হয়, দেরি হয়, কারেন্ট কেটে দিচ্ছে। কিন্তু আমরা কি সাধারণ নাগরিক, খেটে খাওয়া মানুষ, তো আমরা এত সমস্যায় কেন জড়িয়ে থাকবো? আমরা মমতা দিদি শাসক দলে আছে, আমরা মমতাকে ভোট দিচ্ছি, কিন্তু তারপরেও এত জলের সমস্যা, কারেন্টের সমস্যা, দীর্ঘদিন আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, কতদিন আমরা সমস্যার মধ্যে থাকবো? পঞ্চায়েতও আমাদের কথা শুনছে না, প্রধানও কথা শুনছে না, আমরা কি করব? পুলিশ প্রশাসন বলছে আপনারা আপনারা অঞ্চল ঘেরাও করুন, প্রধানকে ঘেরাও করুন। কেন আমরা আমরা অঞ্চল ঘেরাও করলে অঞ্চলকে তালা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে। এরপরে না পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে, পুলিশ বলেছে আমরা সঙ্গে যাচ্ছি, পঞ্চায়েতের কাছে চলুন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা থেকে কথা বলবো যাতে সমস্যা সমাধান যদি না হয় আগামী দিনে এর থেকে বড় আন্দোলন করবো, আমরা বড় ধরনের পদ অবরোধ করবো। তমলুক থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।